ওয়ালাইকুম আসসালাম ও রাহনাতুনল্লাহ হি অবানা কাতু যে আমাদের সম্মানিত ভাই তাবিজের বিষয়ে জানতে চেয়েছেন যে তাবিজ কব যে এর শরিয়তে বিধান কী আর হামদুল্লাহ ও আদা ওয়াসাল তুলা আলাম আল্লাহ মিয়া বা আদা আম্মাবাদ যে সম্মানিত ভাই তাবিজ কি জিনিস এ বিষয় আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে তাবিজ হলো এমন একটি জিনিস যেটার দ্বারা মানুষ যেমন অসুখ কারণে চোখ লাগা বা বদনজরের কারণে জাদু জিন শয়তানের আছর থেকে বাঁচার জন্য এবং অকল্যাণ জিনিস থেকে দূরে রাখার জন্য তারা কি করে থাকে কাঠ হার সুতা কাগজ ইত্যাদি শরীরে বা ঘরে বা গাড়িতে বা অন্য কোনো কিছুতে ঝুলানোকেই বলা হয় তাবিজ অর্থাৎ যারা এই ধরনের বিশ্বাস রাখে যে এই কাঠের দ্বারা এই হাটের দ্বারা বা এই সুতা বা কাগজের মাধ্যমে অসুখ বিসুখ চোখ লাগা বদনজর জাদু জিন জিনিস আসত থেকে তাকে দূরে রাখবে এই যদি কেউ ঝুলায় ঝোলায় বা মোট কথা কোনো জিনিসকে ঝুলানোই কে বলা হয় তাবিজ তাকে বলা হয় তাবিজ তাহলে এবার আসুন ইসলামে এই তাবিজ ঝুলানের বিধান কি তবে হোক তাবিজ কি দিয়ে তৈরি করে তাবিজ ঝুলানো তাদের উদ্দেশ্য কি এবং তাবিজ ঝুলানোর পিছনে তাবিজ ব্যবহারকারীর বিশ্বাস শিবা কি এই ধরনের ভিন্ন ভিন্ন অবস্থার ক্ষেত্রে তাবিজের বিধানও বিভিন্ন রকম হয়ে থাকে তার মধ্যে প্রথম হলো এই যারা জিন শয়তান মানুষ বা অন্য কোন সৃষ্টির কাছ থেকে সাহায্য মাধ্যমে তারা কি করে তাবিজ লেখালেখি করে এই প্রকারের তাবিজ যদি হয় তাহলে সে তাবিজটা লাগানো বা লটকানো বড় শিখের অন্তর্ভুক্ত এবং এই ধরনের ধারণা অর্থাৎ এই ধরনের কাজ করে যদি কেউ তাবিজ লেখে কোনো জিনের মাধ্যমে বা শয়তানের মাধ্যমে বা অন্য কোনো সৃষ্টির কাছে সাহায্য প্রার্থনার মাধ্যমে যদি কেউ তাবিজ লেখে তাহলে বড় শিখ এবং সে দিন ইসলাম থেকে বের হয়ে যায় এবং সে পরকালে চিরস্থায়ী জাহান্নামই হবে তার কারণই হলো এই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ছাড়া অন্যর কাছে এমন বিষয়ে সাহায্য প্রার্থনা করা শিরক যারা আল্লাহ রেখে অন্যর নামে সাহায্য প্রার্থনা করে তারা শিরক করে আর যে বিষয়ে সাহায্য করার ক্ষমতা তার নাই এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা যুমার এর নম্বর আয়াতে বলেন উল আফারাইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ ইন আরাদানিল্লাহু অ আরাদান ইবীর রহমা আল হুন্না মুমসেখা তো রহমাছি আল্লাহতালা আয়াতের মধ্যে বলেন হেনবি আপনি বলে দিন তোমরা কি ভেবে দেখেছো। যদি আল্লাহ আমার অনিষ্ট করার ইচ্ছা করেন তবে তোমরা আল্লাহ ব্যথী যাদেরকে ডাকো তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে অথবা তিনি আমার প্রতি রহমত করার ইচ্ছা করলে তারা কি সে রহমত থেকে বাধা দিতে পারবে রোধ করতে পারবে এই আয়তের মধ্যে আল্লাহ্ আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলে তদরূপ আল্লাহ রাসুল আলি সালাম বলেন মানসা আল্লাহ কাতা মি মাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজ লটকালো ঝুলালো সে সির করলো হাদিসটি আহমদ হাকেম দ্বিতীয় প্রকার তাবিজ হলো এই যা আমরা আমাদের পরিবেশে লক্ষ্য করে থাকি সেটা হলো বিভিন্ন প্রকারের নকশা চিত্র জাদুমন্ত্র নাম বা এমন শব্দ সেখানে ব্যবহার করা হয় যেগুলো অর্থ বোঝা যায় না যেগুলো অর্থ বোঝা যায় না সেটার অর্থ কি তো এই শ্রেণীর তাবিজ হচ্ছে হারাম আর এগুলো মানুষকে দিকে আস্তে 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 ক্রমে ক্রমে নিয়ে যায় তৃতীয় প্রকার তাবিজ এই যে বালা মুসিবত দূর করার জন্য রিং সুতা বা আংটি ইত্যাদি ঝুলানো এবং অনেক মানুষ এই ধরনের জিনিসকে ঝুলিয়ে যদি কেউ বিশ্বাস করে যে এই সমস্ত জিনিস নিজে নিজেই কি করে বালা মুসিবত থেকে দূর করতে সক্ষম তাহলে সে বড় শির করল কেননা সে আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক স্থাপন করল আর যদি কেউ এই ধরনের বিশ্বাস করে যে উপকার বা ক্ষতি করা শুধুমাত্র আল্লাহর হাতেই কিন্তু এই রিং সুতা বা আংটি বা এই তাবিজ শুধুমাত্র সে কি করবে এটা শুধু কারণ মাত্র এই সমস্ত জিনিস শুধু কারণ মাত্র আর উপকার করা ক্ষতি করা শুধু আল্লাহর হাতে কিন্তু এই রিং বা সুতা বা আংটি বা তাবিজ এগুলা ইত্যাদি হচ্ছে কারণ মাত্র তাহলে সে এমন কিছু বস্তুকে কারণ বানালো যে এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ বানাতে বলেন নাই ফলে যদি এই ধরনের বিশ্বাস রাখে তাহলে ওই সব জিনিস যদি ঝুলায় তাহলে সে হারাম কাজে প্রথিত হলো গণ্য হলো এবং সে ছোট শিরকে কি হবে পরিণত হবে মোট কথা এই সমস্ত জিনিসের ব্যবহারকারী যদি বিশ্বাস করে যে আল্লাহ ব্যতীত সব জিনিসের নিজস্ব শক্তি আছে তাহলে সে বড় শিরকারী হিসাবে গণ্য হবে আর যদি কেউ বিশ্বাস করে যে সব কিছু আল্লাহর হাতে কিন্তু এগুলির মাধ্যমে মাত্র মাধ্যম মাত্র এই সমস্ত তাবিজগুলি হচ্ছে মাধ্যম মাত্র এবং এগুলির নিজস্ব কোনো শক্তি নাই তাহলে সে ছোট শিরকারী হিসাবে গণ্য হবে চতুর্থ হলো এই যে কোরআনের আয়াত বা হাদিস বা দুয়াই মাসুরা যে যদি কেউ তাবিজ লেখে এই প্রকারের তাবিজ নিয়ে ওলামা একরামদের মধ্যে মতভেদ রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে তাবিজ কখনো কখনো বড় শিল্প হিসাবে হয় এবং কখনো কখনো ছোট শিল্প বড় শিল্প কিভাবে হবে যদি কেউ তাবিজ ঝুলিয়ে আল্লাহ ব্যথিত তার উপরে তারও ইবাদত করে তাহলে সেটা বড় শিল্প হিসাবে গণ্য হবে আর তাবিজ ব্যবহারকারী যদি বিশ্বাস করে যে আল্লাহ ইচ্ছা ছাড়াই এই তাবিজই তাকে হেফাজত করবে তার রোগ বালা দূর হয়ে বা তার থেকে দূর হবে তাহলে সেটা হবে আর করে যে তাবিজ লাগা বালামসিব থেকে তার মুক্তির কারণ তাহলে সেটা কি হবে ছোট শির হবে বড় শির আর ছোট শিরকের মধ্যে পার্থক্য হলো এই যে বড় শিরকারী সে ইসলাম থেকে বের হয়ে যায় এবং

নষ্ট হয়ে যাবে এবং অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হবেন তবে ছোট শির্ক বলে অবহেলা করার কোনো সুযোগ নাই মনে রাখতে হবে এটাই যে ছোট শির্ক অপরাপর কবিরা গুণা এবং বড় পাপের চেয়েও বড় পাপ এই হলো ইসলামের তাবিজুল আনোর বিধান তবে একটা কথা এখানে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই সেটা হলো এই যারা কোরআন বা হাদিসের দুয়ার দুয়ার দ্বারা তাবিজ লেখে সেই তাবিজের ব্যাপারে ওলামা একরামদের মধ্যে মতানক করেছে তার মধ্যে হলো এই প্রথম মত হলো এই তাবিজ চাহে কোরআন দিয়ে হোক বা দোয়ার দিয়ে লেখাই হোক সব ক্ষেত্রেই সেটা ব্যবহার করা হারাম তাবিজ চাহে কোরআন দিয়ে লেখা হোক বা দোয়া দিয়ে লেখা হোক বা হাদিসে দিয়ে লেখা হোক এটা সর্বক্ষেত্রেই ব্যবহার করা নিষেধ এবং হারাম এটাই হচ্ছে জমহর ওলামার মত তাদের দলিল হলো এই যে তাবিজ নিষেধকারী যে সমস্ত দলিল সে সমস্ত দলিল হচ্ছে আম যেখানে আম ভাবে সাধারণভাবে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে তাবিজ কোনটি কোরআন থেকে আর কোনটি কোরআন থেকে না সেগুলিতে এ ধরনের কোনো পার্থক্য হাদিসের মধ্যে উল্লেখ করা হয় নাই যেহেতু এটা একটা মূল নীতি সেটা হলো এই আদেশ নিষেধ সাধারণই থাকবে যতক্ষণ তাকে নির্দিষ্ট কোনো দলিল না আসবে তাই তাদের নিষেধের যে সমস্ত দলিল তার মধ্যে একটি দলিল হলো এই উকবা বিন আমের আল দুহানি রাজি আল্লাহাম থেকে বলেন যে রাসুল সাল্লামের কাছে একটি দল আসলে তিনি তাদের নয় জনের সাথে বায়াত গ্রহণ করলেন কিন্তু একজনের সাথে বায়া বায়াত গ্রহণ করলেন না তারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আপনি বাকি নয় জনের সাথে বায়াত গ্রহণ করলেন কিন্তু এই ব্যক্তির সাথে বায়াত গ্রহণ করলেন না তার কারণটা কি তিনি বললেন তার শরীরে তাবিজ আছে অথবা তিনি তার হাত ঢুকে তাবিজটি ছেড়ে ফেললেন তারপর আল্লাহ রসুল আলী সাল্লাহু সাল্লাম তার সাথে বায়াত গ্রহণ করলেন এবং বললেন যে মানথা আল্লাহ কাথামি মাথান আশরাকা যে ব্যক্তি তাবিজ জুলালো সে ব্যক্তি শিরক করল থেকে মুসাদ হাকিম এবং সাইকাল বালিন হাদিস থেকে সহি বলেছেন দ্বিতীয় হাদিস হলো এই আল্লাহ রাসুল আলী সালাম বলেন ঝাড়ফুক এখানে যে ঝাড়ফুক যে শির বলা হয়েছে সেই ঝাড়ফুক বলতে কোরআন এবং হাদিস ছাড়া অন্যান্য বানাওয়াটি ভাষা দিয়ে বা এমন শব্দ দিয়ে ঝাড়ফুক করা হয় সেটা জানা যায় না অর্থাৎ মোট কথা হলো নিষিদ্ধ ঝাড়ফুক যে ঝাড়ফুঁক নিষিদ্ধ অর্থাৎ কোরআন হাদিসের দোয়া ব্যতীত জিনের জিনের মাধ্যমে বা কোনো শয়তানের আশ্রয় নিয়ে বা কোনো এমন কোনো শব্দ দিয়ে যদি ঝাড়ফুঁক করা হয় সেই ঝাড়ফুঁককে এখানে বলা হয়েছে তাই আল্লাহ বলেন যে নিশ্চয় নিষিদ্ধ ঝাড়ফুঁক তাবিজ এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টিকারী বিশেষ তাবিজ যেটাকে আরবি ভাষায় তেওয়ালা বলা হয় শিরকের অন্তর্ভুক্ত শিরকের অন্তর্ভুক্ত এই হাদিসটি মুস্তাদ হাকিম এবং এর আগে যে হাদিসটি বলা হয়েছে সেটা হল মুস্তাদ আহমাদের এবং আরেকটি হাদিসের মধ্যে এসছে আল্লাহ রসুল আলাই বলেন মানথা আল্লাহ কথা মি মাতেন ফাঁকাত উকিলা ইলেই যে ব্যক্তি কোন কিছু ঝুলাবে বা লটকাবে তাকে তার দিকেই ছেড়ে দেওয়া হবে তো এইসব হাদিসে সাধারণভাবে সমস্ত হাদ তাবিজকেই নিষেধ করা হয়েছে কোন হাদ কোন তাবিজ কোরআন থেকে আর কোনটি কোরআন থেকে না তার পার্থক্য করা হয় নাই আর এই সমস্ত আমল যদি শরীয়ত সম্মত হতো তাহলে আল্লাহ রাসুল আলী সাল্লা সালাম অবশ্যই তার উম্মতকে তা বলে দিতেন আরেকটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে যে জায়গায় জিকে রাজকার দোয়া করার কথা বলা হয়েছে সে সমস্ত জায়গায় কোনো জায়গায় কথা বলা হয় নাই যে যে ব্যক্তি এই জিকের বা দোয়াটি লেখে রাখবে লেখে রাখবে তার এই কিছু হবে কোন হাদিসেও বলা হয় নাই বরং বলা হয়েছে যে ব্যক্তি যে কেটি বা দোয়াটি পড়বে কোন হাদিসে কথা উল্লেখ করা হয় নাই যে ব্যক্তি জিকির বা দোয়া বা এ আয়াত লিখবে বা ঝুলাবে তার জন্য এই এই হবে এ ধরনের কথা কোরআনে বা সহি সুন্নাতে কোথাও বলা হয় নাই এই জন্যই আল্লামা ইবনুল আরবি রাহমাল্লাহ বলেন যে কোরআন ঝুলানো সুন্নাত না বরং সুন্নাত হচ্ছে কোরআন তেলাওয়াত করা গবেষণা করা চিন্তা ভাবনা করা এই হচ্ছে হক। এই যে যারা তাবিজ হিসাবে ব্যবহার করে অনেক সময় তারা কি করে কোরআনের অবমাননা করা হয় কোরানকে তাবিজ হিসাবে ব্যবহার করা মানে কোরআনের অবমাননা করা হয় তার কারণ আহ কোরআন দিয়ে বা হাদিস দিয়ে যারা তাবিজ ব্যবহার করে তারা তাবিজ নিয়ে টয়লেটে যেতেছে নাপাক জায়গায় যেতেছে স্বামী স্ত্রী সবাস করানোর সময় সেটাও খুলে রাখে না ঘুমানোর সময় সে তাবিজ নিয়ে ঘুমিয়ে থাকে তাহলে এটা কোরআনের অবমাননা করা হয়ে থাকে অর্থাৎ যেসব স্থানে কোরআন নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ আর ব্যবহারকারী যদি তো যে জায়গায় ব্যবহার করা নিষেধ তারা সে সমস্ত জায়গাতেও এই ব্যাপারে কোনো সচেতন হয় না বরং সেই সেই নিষেধাজ্ঞার জায়গাতেও এই সমস্ত কাজ তারা করে থাকে অর্থাৎ তাবিজ নিয়ে যেয়ে থাকে এই হলো প্রথম মত দ্বিতীয় মত হচ্ছে কিছু কিছু আলেমের নিকটে যদি তাবিজ কোরআন দিক থেকে হয় তাহলে সেটা ব্যবহার করা বৈধ তাদের একটাই দলিল দলিল হলো এই জাল রাসুল আলী সালাম বলেন মান্থা আল্লা থামি ফাঁকা উক্তি নাই যে ব্যক্তি কোনো কিছু ঝুলাবে বা লটকাবে তাকে তার দিকে ঠেলে দেওয়া হবে আদেশটি তিরমিজির এবং আহমেদের তো এই হাদিসকে সামনে রেখে বলেন যে যে ব্যক্তি তাবিজ ঝুলাবে বা লটকাবে তাকে বাড়ে দেওয়া হবে কিন্তু কেউ যদি থেকে তাবিজ লিখে ঝুলায় বা যদি ঝুলায় তাহলে স্বয়ং আল্লাহ তার দায়িত্ব নেবেন তাকে তিনি ছাড়া অন্য কোনো কিছুর দিকে ঠেলে দেবেন না কারণ ইসলামের শরীয়তে কোরআন দ্বারা আরোগ্য গোলাপের নির্দেশনা এসেছে তো এই যে কোরআন থেকে যে আরোগ্য লাভের যে নির্দেশ এসেছে তার অর্থ হলো এই তার যে সমস্ত করেন তারা এই জবাব এইভাবে তেমনি কোরআন দ্বারা আরোগ্য লাভে লাভের পদ্ধতিও বলে দেওয়া হয়েছে আর সেটা হলো এই কোরআন তেলাও গবেষণা কোরআনকে জীবন বিধান হিসাবে গ্রহণ করা এবং শরীয়ত অনুমোদিত ঝাড়ফুঁক করা কোরআনের কোনো আয়াত বা আয়াতুল কুরসি সুরাতুল ফালাক সুরাতুল নাস ইত্যাদি পড়ে যদি সুরাতুল ফাতিহা পড়ে যদি ঝাড়ফুঁক করে কোনো অসুবিধা নাই সুতরাং কেউ যদি সত্যিকারী অর্থে কোরআন তেলাওয়াত করে কোরআনের প্রতি দৃঢ় বিশ্বাস করে কোরআনের অনুসরণ করে এবং কোরআনের নিয়ম নীতিকে বিধিবিধানকে যদি মেনে চলে নিজের বাস্তবায়নে যদি আনে তাহলে সে সুস্থতা নিরাপত্তা এবং শান্তি অর্জন করবেই যা কোরআন ঝুলিয়ে অর্জন করা আধো সম্ভব না তাছাড়া কোরআন ঝুলালে যদি আল্লাহ দায়িত্ব নিয়ে নিতেন তাহলে কোরআন তেলাউতের প্রয়োজন পড়তো না প্রয়োজন পড়তো না কোরান ও সৈয়াদিসে উল্লেখিত যে সমস্ত জিকে রাজকার এবং দোয়া পড়ার কথা বলা হয়েছে সেগুলা প্রয়োজন ছিল না বরং কোরআন আয়াত বা কোরান বা জি কে রাজকারকে লেখে ঝুড়ালেই তার উদ্দেশ্য পুরা হয়ে যেত কিন্তু একথা কোরান এবং হাদিসে কোথাও কথার উল্লেখ করা হয় নাই তাই বোঝা গেল যে কোরআন তাবিজ আয়াত দিয়ে লেখা হোক বা দুয়ার মাধ্যমে লেখা হোক বা অন্য কোনো কিছু দিয়ে লেখা হোক না কেন সর্ব সেটা হারাম কথা এবং নিকটে চাহে কোরআন দিয়ে লেখা হোক চাহে দুয়ার মাধ্যমে লেখা হোক সেটা সর্ব অবস্থাতেই হারাম এ কথা ওলামা একরামগণ বলেছেন এবং এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত এটি হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত তবে যেখানে ঝাড়ফুঁক করার কথা বলা হয়েছে সে ঝাড়ফুঁক করার ব্যাপারে ওলামাদের মধ্যে মতানক রয়েছে যাই হোক আপনার ছিল তাবিজ করার ব্যবহার করার ব্যাপারে তাই আমরা শেষ কথা এটাই বুঝতে পারলাম যে ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী তাবিজ চাহে কোরআনের মাধ্যমে লেখা হোক বা অন্য কিছু দিয়ে লেখা হোক ستا شریا کے ہرام اور جائز نہیں باقی اللہ بے سواب السلام علیکم ورحمت اللہ وبرکاتہ